আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলের মধ্যে সবসময় আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো পাবলিশ করতে, কেননা আমি আপনাদের ইনকাম কীভাবে করে দিতে হয় ছোটো হলেও সেটি চেষ্টা করি। আজকের এই ভিডিওটি আমি তাদের জন্য শেয়ার করছি যারা বিশেষ করে স্টুডেন্ট রয়েছেন বা মোটামুটি হাতে সময় রয়েছে, অথবা যাদের কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নেই অথবা স্কিল নেই, তারা শুধুমাত্র এই ওয়েবসাইটে ছোটো ছোটো মাইক্রো ওয়ার্কিং জবগুলো করে মাস শেষে মিনিমাম $40 থেকে $50 পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন। বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা কোনোরকম কেটে কেটে দেখলে বা স্কিপ করে গেলে আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনার মনের প্রশ্ন মনে থেকে যাবে, পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের ব্যাড কমেন্ট করবেন। আশা করি এই ধরনের করবেন না। যদি আপনি সত্যি ইনকাম করতে চান অনলাইন জগতে, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি দেখে বুঝে তারপর কাজ শুরু করতে হবে, কেননা আপনি যেহেতু ইনকাম করতে এসেছেন আপনাকে এটি মাথায় রাখতে হবে। সো আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে, কেননা আপনার যদি কোনোরকম এক্সপেরিয়েন্স বা স্কিল না থাকে তাহলে অবশ্যই ধাপে ধাপে দেখতে থাকুন কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে এখানে পেমেন্ট উইথড্র করে নিতে হয় এবং কীভাবে কাজ করে আর্নিং জেনারেট করে নিতে হয়। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আপনি যদি আমার ভিডিওসে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো বাংলা এবং ইংলিশে আর্নিং ট্রাস্টেড ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে, যেগুলি থেকে আপনি কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আর্নিং জেনারেট করতে পারবেন। ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো পাবলিশ করে থাকি শুধুমাত্র আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে। সো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে। এই ভিডিওটি একটি অসাধারণ একটি ভিডিও যেটি আমি কিছুদিন আগে পাবলিশ করেছিলাম আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে। আশা করি এই একটি ভিডিও, তারপরে এটি আছে, অনেকগুলো ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে দেখে আসুন। সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন। অল রাইট, চলে এসেছি আজকের আরও একটি কাঙ্ক্ষিত ভিডিওতে, অর্থাৎ আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ওয়েবসাইটটি সম্পর্কে, সেই ওয়েবসাইটটি আমি বিস্তারিত এ টু জেড স্টেপ বাই স্টেপ শেয়ার করব কীভাবে এখানে সাইন আপ করে নিতে হয়। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে একটি ওয়েবসাইট বা অ্যাপসকে ট্রাস্ট করার পিছনে আপনার কিছু কারণ জানা থাকতে হবে। যেমন এই ভিডিওটি যদি দেখেন তাহলে একটি ওয়েবসাইট ট্রাস্ট কিনা, পেমেন্ট করে কিনা, এটির রিভিউ কেমন সেটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাবো। এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। এখানে এই বলা আছে যে একটি ওয়েবসাইটকে ট্রাস্ট করার পিছনে আপনাকে কী কী জানা রাখতে হবে, সুতরাং আশা করি আমি সেদিকে যাচ্ছি না। সো এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিপোজিটের অপশন বা পেমেন্ট, যেগুলো উইড্র এবং অ্যামাউন্ট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং পেমেন্ট টাইপগুলো দেওয়া আছে। সুতরাং এই ওয়েবসাইটটি যে ট্রাস্টেড ওয়েবসাইট, এই ট্রাস্টেড ওয়েবসাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো এটি হচ্ছে একটি @btc.top। যারা কোনোরকম কাজ জানেন না, শুধুমাত্র ভিডিও দেখে অথবা অ্যাড সার্ফিং করে করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি এই ইন্টারফেস পাবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটি ক্লিক করার পরে আপনি সরাসরি মোবাইলেও কাজ করতে পারেন অথবা আপনি সরাসরি কম্পিউটারে কাজ করতে পারেন। সো আপনি দুভাবেই কাজ করতে পারেন। আপনার যদি মোবাইল থেকে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে কাজ করে নিতে পারেন। @btc.top দিয়ে যদি গুগলে সার্চ দেন তাহলে অবশ্যই আপনি মোবাইলের মধ্যে এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে আসার পরে প্রথমত যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি এখানে সাইন আপ করে নিতে পারবেন। এবং এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে যে এটি সাতোশি পেমেন্ট আর্ন করা যায় খুব সহজেই, কিছু ছোটো ছোটো কাজ করে। 167 সাইটস অ্যাভেলেবল, এখানে প্রায় 167টি সাইট রয়েছে। এবং ডেলি যদি আপনি মিনিমাম 20টি সাইটে কাজ করেন তাহলে মাস শেষে আপনি $2 করে হলেও $40 ইজিলি আর্নিং করে ফেলতে পারবেন। টোটাল অ্যামাউন্ট এত সাতোশি এবং এটি তাদের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এবং এখানে অ্যাডভার্টাইজার হিসেবে এবং আর্নার হিসেবে দুভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। তো সিপিসি স্টার্টস ফ্রম 6 সাতোশি এবং
এখানে যারা আর্নার রয়েছে তাদের জন্য 287 পার ক্লিক, প্রতি ক্লিকে কিন্তু 287 করে পাওয়া যাবে। সো আপনি ধরে নিন যে মিনিমাম 20টি ওয়েবসাইটে কিছু কিছু সময় দিয়ে আপনি এখানে আর্নিং জেনারেট করবেন এবং উইথড্র হচ্ছে এত বিটিসি। সো কীভাবে বিটিসি অ্যাকাউন্ট করে নিতে হয় সেটি আমি আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, সো সাথে থাকবেন। সো এখানে আসার পর প্রথমত এই ইন্টারফেসে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দেবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনি এখানে একটি পাসওয়ার্ড দিবেন এবং এখানে একটি বিটকয়েন অ্যাড্রেস দিবেন। বিটকয়েন অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন সেটি এবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দিয়েছিলাম কীভাবে কয়েন বেস অ্যাকাউন্ট করে নিতে হয়, তারপরে আমি একটু শেয়ার করছি। আপনি গুগলে গেলে অবশ্যই কয়েন বেস দিয়ে সার্চ করলে আপনি কয়েন বেসের জন্য অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যখন দিবেন তখন আপনি ফ্রিলি একটি বিটকয়েনের জন্য অ্যাকাউন্ট করে নিতে পারবেন, অর্থাৎ কয়েন বেসের মধ্যে। অথবা আপনি যদি কম্পিউটার করে নিতে চান তাহলে অবশ্যই এইভাবে হবে, এবং মোবাইল করে নিতে চাইলে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে কয়েন বেস সরি বিটকয়েন ডাউনলোড করে নিলে সরাসরি আপনি সেখানে সাইন আপ করে নিয়ে এই বিটকয়েনের অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন। সো আমি যেহেতু কম্পিউটার দেখাচ্ছি, আপনি কয়েন বেস লিখলে অবশ্যই আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে আপনি সাইন আপ করে নিয়ে আপনি কীভাবে বিটকয়েনের অ্যাড্রেসটি পাবেন সেটি দেখাচ্ছি। আমি এখন হোমে আছি, তারপর আমি পোর্টফোলিওতে যাব। পোর্টফোলিওতে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাসেট, আপনার যে জিনিসটা দরকার সেটি হচ্ছে বিটকয়েন। সো বিটকয়েনে ক্লিক করবেন। বিটকয়েনে আসার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, সে সো এটি একটি একটু কপি করবেন। কপি করার পরে আমি সরাসরি চলে যাব যেখানে, অর্থাৎ অ্যাড বিটিসিতে। অ্যাড বিটিসিতে ক্লিক করার পরে সো এখানে চলে আসবো। এরপর এখানে একটি ক্যাপচা রয়েছে, আই এম নট এ রোবট। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এটি আমার এক্সিস্ট দেখাচ্ছে, এটি আমি একটি অ্যাকাউন্ট তৈরি করেছি, সেজন্য এখানে ইমেল অ্যাড্রেস অলরেডি ইউজড দেখাচ্ছে। সুতরাং আপনি যখন নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি আপনার ইমেলের মধ্যে একটি ভেরিফিকেশন লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে সরাসরি ক্লিক করার পরে আপনি এখানে সাইন ইন করে নিতে পারবেন। সো এখানে একেবারেই সহজ, সাইন ইনটা করে নেবেন। সাইন ইনটা করে নেওয়ার পরে আপনি এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন যে এই ইমেল অ্যাড্রেসে আমি অ্যাকাউন্ট করেছিলাম, রিক্যাপচা, তারপর আই এম নট এ রোবটে ক্লিক করব, তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার সাইন ইন কমপ্লিট হয়ে যাবে। সাইন ইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন, বাস এতটুকুই। এখানে আসার পরে আপনাকে কিছু জিনিস বুঝে নিতে হবে, অর্থাৎ ব্যালেন্স কিন্তু আমার প্রায় 646 রয়েছে এবং আমার এটি কাজ করা হয় না। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এটি আমার পুরাতন অ্যাকাউন্ট হলেও আমি আপনাদের সাথে নতুন করে শেয়ার করছি। এটার একমাত্র কারণ হচ্ছে যারা নতুন ইউজার রয়েছেন তাদের জন্য এটি অনেকটা প্লাস পয়েন্ট হবে। এবং এখানে ওয়ান বিটকয়েন $9,599 যেটি আপনি দাফে দাফে ইনকাম জেনারেট করতে পারেন। এখানে কী কী ওয়েতে ইনকাম জেনারেট করতে পারবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। সো আপনি আর্নে আসার পরে এখানে সার্ফেস, এসিভ উইড্রো, উইন্ডো সার্ফিং, অটো সার্ফিং এবং অ্যাডভার্টাইজিং ইত্যাদি এর মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং আরও একটি প্লাস পয়েন্ট রয়েছে, এখানে রেফারাল করে কিন্তু আর্নিং জেনারেট করা যায়। সো আমি কীভাবে এখান থেকে আর্নিং জেনারেট করবেন সেটি দেখাচ্ছে। আপনি যদি সার্ফ অ্যাডে ক্লিক করেন, আমি আলাদা একটি ট্যাব ওপেন করছি। আলাদা একটি ট্যাব ওপেন করার পরে জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে নেক্সট ওয়েবসাইটে যাওয়ার জন্য। সো এখানে আসার পরে আপনি এখানে একটি রিক্যাপচা দেখতে পাচ্ছেন, বিটকয়েন অ্যাডভার্টাইজিং অ্যাট বিটিসি ডট টিওপি। সো এখানে রিক্যাপচা, এরপর আই এম নট এ রোবট। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে জাস্ট আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনি অবশ্যই এখানে একটি টাইমিং দেখতে পাবেন, যে টাইমিংটা আপনার শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সো এখানে যে নির্ধারিত যে 87টা দেওয়া রয়েছে সেই 87টা আপনাকে পেতে হলে যে নির্ধারিত সময়, এই যে দেখতে পাচ্ছেন 23 সেকেন্ড, তারপর 21 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত, আপনাকে জিরো না হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এই ফাঁকে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেশি বেশি করে শেয়ার দিন যাতে আপনার মতো সবাই উপকৃত হতে পারে, কেননা ইনকাম সবারই প্রয়োজন। আপনি যদি ছোটো ছোটো কাজ করে আর্নিং জেনারেট করতে পারেন তাহলে মন্দ নয়, সুতরাং সাথেই থাকুন। সো চেকিং ইউর ভিউ, এবং আমি 32, এই যে আমার 79 হয়ে গেছে, 87 হয়ে গেছে, অর্থাৎ এইভাবে একটি দুটি নয় ডেলি আপনি
প্রায় 20টির মতো যদি অ্যাড সার্ফিং করেন তাহলে এখান থেকে যে নির্ধারিত পয়েন্টটি দেওয়া রয়েছে সেই নির্ধারিত পয়েন্টটি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এক কথায় বলা যায় এটি একটি অসাধারণ ওয়েবসাইট, কোনো রকম অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়াই আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। সো কীভাবে অ্যাড সার্ফিং করতে হয় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে এখানে দ্বিতীয় আরেকটি অ্যাড সার্ফিং হচ্ছে আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, কেননা এটি তাদের জন্য যারা মোবাইলে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন কারণে ফেসবুক বা অনেক বিভিন্ন ওয়েবসাইটে বিনা কারণে ব্যস্ত থাকেন। কিন্তু আপনি যদি ফেসবুকে বিনা কারণে সময় ব্যয় না করে এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন তাহলে মাস শেষে আপনি $40 থেকে $60 বা $50 পর্যন্ত ইজিলি ইনকাম জেনারেট করতে পারেন। সো আমার এখানে 79-87 ছিল, এখন 101-87 হয়েছে। আশা করি অ্যাড সার্ফিং করে কীভাবে আর্নিং জেনারেট করতে হয় সেটি আপনি সহজেই বুঝে গেলেন। এবং এখানে অ্যাকাউন্ট উইন্ডো সার্ফিংয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে প্রাইস নয় সাতাশি দশ সেকেন্ড আপনাকে এখানে অপেক্ষা করতে হবে এটি দেখতে হলে। এটি একটি ওয়েবসাইট, আশা করি এটি ও করতে পারেন। এবার আসি আমি কিভাবে এখান থেকে পেমেন্টগুলো নেবেন। অনেকের প্রশ্ন জাগে যে কাজ করার পরে আসলে পেমেন্ট দেয় কি না। সো এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। আবার আমি এখানে এক্ষেত্রে একটি কথা না বলে নেই, সেটি হচ্ছে বেশিরভাগ ওয়েবসাইট কিন্তু আমি শেয়ার করি আপনাদের সুবিধার্থে অনেক রিসার্চ করার পরে, কিন্তু অনেকগুলো পেমেন্ট করে আবার অনেকগুলো পেমেন্ট করে না। তবে আপনাকে রিস্ক নিতে হবে, অনলাইন জগৎটা হচ্ছে পুরোপুরি রিস্কের উপর। সুতরাং যে সমস্ত ওয়েবসাইট বা অ্যাপসগুলো পেমেন্ট দেয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেগুলোতে কাজ করে নিশ্চিন্তে নির্দ্বিধায় ইনকাম জেনারেট করতে পারেন। এবার আসি 1 সাতোশি সমান কত বিটকয়েন বা কত বিটিসি। আপনি যদি গুগলে আসেন তাহলে রাইট, গুগলে আসার পরে আমি যখন সার্চ দিলাম সাতোশিকে যদি আমি বিটকয়েনে কনভার্ট করি তাহলে কত হয়, এখানে দেখতে পাচ্ছেন 1 সাতোশি = এত বিটকয়েন এবং 10 সাতোশি সমান এত বিটকয়েন, 100 সাতোশি সমান এত বিটকয়েন, এইভাবে কিন্তু দেওয়া আছে এখানে সার্টে। তাহলে আপনাকে মনে রাখতে হবে যেহেতু এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট আপনাকে ইনকাম বেশি দিবে না, জাস্ট ছোটো ছোটো কিছু কাজ করে আপনি এরকম অনেক ইনকাম জেনারেট করতে পারেন এই ধরনের ট্রাস্টেড ওয়েবসাইট থেকে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে 1 সাতোশি সমান এত বিটকয়েন, এভাবে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন অ্যাড সার্ফিং করে। এবার আসি কীভাবে পেমেন্টটা আপনি এখান থেকে নেবেন বা উইড্রো কীভাবে করবেন সেটি। যদি আমি উইড্রোতে ক্লিক করি তাহলে উইড্রোতে ক্লিক করার পরে আপনি এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে ফসেট পে, এক্সপ্রেস, ক্রিপ্টো, বিটিসি অ্যাড্রেস, মোভ টু অ্যাডভার্টাইজিং ব্যালেন্স। সো আমি যেহেতু এটি আমার বিটিসিতে অ্যাড করা, সুতরাং আমি বিটিসিতে অ্যাড করব। সো আমার বিটিসি অ্যাড্রেসটা এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এবং আপনি কিভাবে এখানে ফসেট পে, এক্সপ্রেস, ক্রিপ্টো এর মাধ্যমে এখান থেকে উইড্রো নিতে পারেন সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি ফসেট পেটা এবং এক্সপ্রেস ক্রিপ্টোটা দেখাচ্ছি না, জাস্ট আমি বিটিসিটা দেখাচ্ছি। বিটিসিতে ক্লিক করার পরে আপনি এখানে প্রথমে ইরর দেখতে পাবেন। ইরর দেখার পরে আপনার এখানে মাথা খারাপ করার কোনো কারণ নেই, এখানে মিনিমাম উইড্রো বিটকয়েন অ্যাড্রেস আপনাকে 35,087 কিন্তু কনফার্ম হলে আপনি এখান থেকে উইড্রো নিতে পারেন। সো আশা করি 35 এইভাবে কাজ করে 35,087 না হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কেননা এখানে আপনাকে যে পরীক্ষাটা বা যে ইনভেস্টটা করতে হবে সেটি হচ্ছে ধৈর্য। যেহেতু আপনি টাকা ইনভেস্ট করবেন না, সুতরাং আপনাকে এখানে সময় দিয়ে তৃতীয় কাকের মতো অপেক্ষা করে এখানে নির্ধারিত পয়েন্টটি আর্ন করতে হবে খুব সহজে। আরেকটি জিনিস দেখাচ্ছি, যদি পসেট পেতে যান, পসেট পেতে যাওয়ার পরে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে নিয়ে আসার পরে কীভাবে এখানে কীভাবে পসেট, এটি আমার দেখানোর কারণ হচ্ছে এখানে পয়েন্টই দেখাচ্ছে না। পসেট পেতে যদি আপনি নিতে চান, আপনি মিনিমাম 5,000 যদি সাতোশি হয়ে যায় তাহলে পসেট পে এর মাধ্যমে অবশ্যই উইড্রো করে নিতে পারবেন। এই অপশনটি দেখানোর একমাত্র কারণ হচ্ছে আমি আমার এই অ্যাড বিটিসিটা অ্যাড করেছি, অর্থাৎ আমি বিটিসিটা অ্যাড করেছি, সেই কারণে এই পসেট পেটা দেখাচ্ছে না। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে পসেট পেটা এই অ্যাড বিটিসি .TOP এর মধ্যে অ্যাড করে নিতে হয় এবং সেখানে কীভাবে সেখান থেকে কীভাবে উইড্রো নিতে হয় সেটি। সো আরেকটি জিনিস না বলে না, সেটি হচ্ছে এখানে আপনি রেফারেল করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। অনেকে কিন্তু রেফার করে আর্নিং জেনারেট করছে ইতিমধ্যে, সুতরাং এখানে প্রুফ দেখতে পাচ্ছেন, আশা করি এগুলো কিন্তু ভুল নয়। সুতরাং আপনি এখানে
রেফার করে করে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। সো আজকের ভিডিওটি আমি আর বাড়াতে চাচ্ছি না, নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ডিপোজিট করে নিতে হয় এবং পসেট পে এর মাধ্যমে অ্যাকাউন্ট করে কিভাবে এখান থেকে উইথড্র করে নিতে হয় এবং আরও কিছু কিছু কাজ দেখাবো। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং এবং আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে। কেননা লার্নিং অ্যান্ড আর্নিং সমস্ত লেটেস্ট ভিডিওগুলো শুধুমাত্র এই চ্যানেলের মধ্যে পাবলিশ করা হয়। সো লাইক দিন, কমেন্ট করুন, সাথে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।